একবারে ভিক্ষা করে খান। ভিক্ষা করতে করতে রহিম একটি বাড়িতে ঢুকলেন। রহিম সালামের বাড়িতে ঢুকে ডাকতে লাগলেন, বাড়িতে কেউ কি আছেন? আমাদের কিছু ভিক্ষা দেন। রহিমের ডাক শুনে ভিতর থেকে সালামের মেয়ে বের হয়ে আসলেন, বাড়িতে কিছু চাউল। রহিম চাউলের ব্যাগটা এগিয়ে দিলেন। সালামের মেয়ে চাউলগুলো ব্যাগে ঠেলে দিতেই রহিম বললেন, মা গো, আমরা দুজন সারাদিন কিচ্ছু খাইনি, তোমাদের ঘরে যদি পানি দিয়ে ভাত থাকে আমাদের দুজনকে কয়টা ভাত দিবা? রহিমের কথা শুনে সালামের মেয়ে বললেন, কাকা, পানি দেওয়া ভাত খাবেন কেন? আপনারা ভিতরে আসেন, আমি আপনাদের ভাত খাইয়ে দিচ্ছি। রহিমের বউ বললেন, মা গো, ভিতরে যাওয়া লাগবে না, আমরা এখানে বসে আমাদের অল্প কটা ভাত দিলেই হবে। সালামের মেয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে বসেন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসি। একথা বলে সালামের মেয়ে ওনাদের জন্য খাবার আনতে ঘরে চলে গেলেন। রহিম বউকে নিয়ে ঘরের সামনে সিঁড়িতে বসে পড়লেন। কিছুক্ষণ পর সালামের মেয়ে দুই প্লেটে করে ভাত নিয়ে আসলেন। ভাত দেখে রহিম এবং রহিমের বউ খুশি হয়। ভাতের প্লেট হাতে নিয়ে খেতে যাবে, সালামের মেয়ে বললেন, দাঁড়ান, আমি পানি এনে দিচ্ছি। সালামের মেয়ে দ্রুত গিয়ে জগ আর একটা গ্লাস নিয়ে আসলেন। রহিম আর রহিমের বউ ভাত খেতে লাগলেন। কাকা, আপনারা বৃদ্ধ বয়সে ভিক্ষা করেন, আপনাদের ছেলে মেয়ে নেই? রহিম বললেন, আমাদের কোনো ছেলে মেয়ে নেই, আমাদের যদি ছেলে মেয়ে থাকতো তাহলে কেন আমাদের এই বয়সে ভিক্ষা করে খেতে হতো? এই কথা বলে রহিম চোখের পানি ছেড়ে দিলেন। সালামের মেয়ে বললেন, কাকা কান্না করেন না, ছেলে মেয়ে হয় নাই তো কি হয়েছে? আপনারা যে এখনও বেঁচে আছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন, যেন সুস্থভাবে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারেন। সালামের মেয়ের কথা শুনে মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা রে, আমার একটা ছেলে ছিল, অনেক কষ্ট করে জমি জমা বিক্রি করে লেখাপড়া শিখাইছে, চাকরির জন্য শহরে গেছে, আর কোনো খোঁজখবর পায়নি। কেউ বলে আমাদের ছেলে নাকি মারা গেছে, আবার কেউ কেউ বলে ও কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করে এখন কোটিপতি। রহিমের বউ এই কথা বলে কান্না করতে লাগলেন। সালামের মেয়ে বললেন, খালা, খাবার খাবার সময় কান্না করতে নেই, আপনারা কান্না করেন না, খেয়ে নেন, আল্লাহ যা করে সকলের মঙ্গলের জন্যই করে, আপনার পোলা যদি বেঁচে থাকে একদিন ঠিকই আপনাকে বুকে ফিরে আসবে। সালামের মেয়ে এভাবে সান্ত্বনা দিতে লাগলেন। রহিম ও রহিমের বউ কান্না করতে করতে ভাত খাচ্ছেন। এদিকে ইব্রাহিম বউকে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে। ড্রাইভারকে ডাক দিতে ড্রাইভার এসে হাজির। ইব্রাহিম বললেন, তাড়াতাড়ি গাড়ি বের করো, আমরা একটু বাইরে যাব। ড্রাইভার বললেন, স্যার, গাড়িতে একটা প্রবলেম হয়েছে, স্টার্ট নিচ্ছে না, তাই গ্যারেজে মিস্ত্রি এসেছে গাড়ি ঠিক করছে, গাড়ি ঠিক হতে সময় লাগবে। ড্রাইভারের কথা শুনে রেগে গিয়ে বললেন, গাড়ি প্রবলেম দেখাইছে সেটা আগে বলো না কেন, আমরা এখন রেডি হয়ে বের হয়েছে এখন বলছো? গাড়ি প্রবলেম, যাও একটা ভ্যান রিক্সা যা পাওয়ার ডেকে নিয়ে আসো। ড্রাইভার সাহেব আর দেরি করলেন না, দ্রুত রিক্সা আনতে চলে গেলেন। ইব্রাহিমের বউ ইব্রাহিমকে বললেন, তুমি সবার সাথে খারাপ আচরণ করো কেন? আমি তোমাকে কতবার বলেছি নিজেকে পরিবর্তন করো, কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করো না। ইব্রাহিম বললেন, শোনো, এই ছোট লোকদের প্রশ্রয় দিলে মাথায় ওঠে, যত পারো এদেরকে ভয়ভীতি দেখিয়ে রাখতে হবে। বউ বললেন, ভয়ভীতি দেখিয়ে সবসময় কাজ করানো যায় না, কিছু কিছু সময় আদবের সহিত কথা বললে ওদেরকে দিয়ে চা খুশি তাই করাতে পারবে। বউয়ের মুখে জ্ঞানের কথা শুনে বললেন, তুমি কথায় কথায় আমাকে শুধু জ্ঞান দাও, এখন এখানে দাঁড়িয়ে থেকো না, চলো আমরা ভিতরে যাই। ইব্রাহিম বউকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। রহিম বউকে নিয়ে রাস্তা দিয়ে ভিক্ষা করতে যাচ্ছে। কিছুদূর যাওয়ার পর দেখলেন একজন ভদ্রমহিলা ভ্যানের উপর বসে আছে। রহিম বউকে নিয়ে ওই ভদ্রমহিলার কাছে গিয়ে ভিক্ষার প্লেট এগিয়ে দিয়ে বললেন, আমাদেরকে কিছু ভিক্ষা দেন। ওই ভদ্রমহিলা রহিমের দিকে তাকিয়ে বললেন, আমার কাছে তো কোনো টাকা নেই, তবে আপনারা একটু দেরি করেন, আমার হাজবেন্ড আসলে আমি আপনাদের ভিক্ষা দিব। সারাদিন ভিক্ষা করতে করতে রহিম মিয়া ও রহিমের বউ দুজনেই ক্লান্ত, তাই রহিম বউকে বললেন, এখানে একটু বসো, জিরিয়ে নেই। রহিম মিয়া ভ্যান গাড়িতে উঠতে যাবে, এর মাঝে ইব্রাহিম এসে হাজির। ইব্রাহিমকে দেখে রহিম মিয়া এক ধ্যানে তাকিয়ে রইলেন। ইব্রাহিম ও বাবা মাকে এই অবস্থা দেখে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। ইব্রাহিমের বউ ইব্রাহিমকে ওনাদের দিকে তাকিয়ে থাকতে দেখে বললেন,
তুমি কি ওনাদেরকে চেনো? ইব্রাহিম নিজেকে সামলে নিয়ে বললেন, না না, ওনাদেরকে আমি চিনব কিভাবে? আমি ওনাদেরকে চিনি না। মা বলে উঠলেন, হয় উনি আমাদের চিনবে কিভাবে? আমাদেরকে তো কোনোদিন দেখিয়ে নাই। মা একথা বলে চোখের পানি ছেড়ে দিয়ে বাবার হাত ধরে ওখান থেকে চলে আসবে। এমন সময় ইব্রাহিমের বউ বললেন, চলে যাচ্ছেন কেন? ভিক্ষা নিয়ে যান। বাবা বললেন, না মা, আপনার স্বামীর হাতের ভিক্ষা আমাদের নসিবে নাই। আমাদেরকে যে টাকা ভিক্ষা দিবেন এই টাকা আপনার স্বামীর কাছেই থাক। ভিক্ষুকের মুখে এমন কথা শুনে ইব্রাহিমের বউ বললেন, চাচা, আপনি এভাবে কেন কথা বলছেন? সত্য করে বলেন তো, আপনারা কি ইব্রাহিমকে আগে থেকে চেনেন? মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমরা ছিলে কি হবে? যে মা ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মাকে যখন ছেলে চিনতে পারে না, তাহলে আমরা বললে কি স্বীকার করবে? বাবা বললেন, ছোটবেলা থেকে আদর ভালোবাসা দিয়ে এত বড় করেছে, জমি জমা যতটুকু ছিল বিক্রি করে পড়ালেখা শিখিয়েছে, তাকে যদি আমাকে পরিচয় দিতে হয় তাহলে জীবন থাকার চেয়ে মরে যায় ভালো। আল্লাহ আমাদেরকে দিনটা দেখানোর জন্যই বাঁচিয়ে রেখেছেন। দুজনের মুখে এসব কথা শোনার পর ইব্রাহিমের বউয়ের আর বুঝতে বাকি রইল না। এই বিক্ষিপ্ত দুজনে হচ্ছে ইব্রাহিমের বাবা মা। ইব্রাহিমের মাথা নিচু করে রইলেন, কোনো কথা বললেন না। ইব্রাহিমের বউ বলে উঠলেন, ইব্রাহিম, সত্য করে বলো তো, এরাই কি তোমার বাবা মা? ইব্রাহিম আমতামতা করে বললেন, না না, এরা আমার মা বাবা হতে যাবে কেন? আমি তো এদেরকে কোনোদিন দেখিয়ে নি। ইব্রাহিমের বউ বললেন, বাহ ইব্রাহিম, চমৎকার। যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে, যেই বাবা তোমাকে মাথার ক্যাম পায়ে ফেলে পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে, আজ তুমি গায়ের পোশাকের মতো তোমার মা বাবাকে ছুঁড়ে ফেলে দিলে। মা বাবাকে পরিচয় দিতে তোমার লজ্জা করছে? আমার ভাবতেও অবাক লাগে, তোমাদের মতন ছেলেদের কারণে আজ অসহায়ের মতো অনেক মা বাবাই পথে পথে ভিক্ষা করে খায়। তোমার সাথে আমার যেদিন বিয়ে হয়েছিল, তুমি তো বলেছিলে তোমার বাবা কোটিপতি, আমাদেরকে মেনে নেবে না। এখন দেখছি তোমার বাবা একজন রাস্তার ফকির। আরে, এমন বাবাকে নিয়ে তো তোমার গর্ব করা উচিত। তোমার মতন একটা ছেলে থাকতে পথে পথে ভিক্ষা করে খায় আর চুরি তো করে না। তুমি আমাকে মাফ করে দাও। ইব্রাহিমের বউ বললেন, আমার কাছে মাপ চেয়ে লাভ নেই, যদি পারো তোমার মা বাবার কাছে মাপ চেয়ে নাও। তোমার মা বাবা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। বউয়ের মুখে এমন কথা শুনে ইব্রাহিম আর দেরি করলেন না, বাবা মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। বাবা মা ছেলের কান্না করে দেখে চোখের পানি মুছতে মুছতে ছেলেকে উঠে বললেন, ছেলে যত বড় অপরাধী করুক না কেন, বাবা মাকে ক্ষমা না করে থাকতে পারে? তুই তো আমাদের নারী ছেড়ে ধন, তোকে আমরা অনেক খুঁজেছে, আজ যখন তোকে খুঁজে পেলাম এখন আমরা দুজন মরেও শান্তি পাব। এ কথা বলে মা বাবা ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। ইব্রাহিমের বউ বললেন, বাবা, আজ থেকে আপনাদের আর ভিক্ষা করতে হবে না, আমাদের সাথেই থাকবেন। ইব্রাহিম বললেন, হ বাবা, তোমার বৌমা ঠিকই বলেছে, আজ থেকে আমরা সবাই একসাথেই থাকব। বাবা মা খুশি হয়ে ছেলে আর ছেলের বউকে জড়িয়ে ধরলেন। এভাবে ভুল পথে যাওয়া একটি সন্তান আবার মায়ের বুকে ফিরে আসলেন। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।